আজ আমার মৃত্যু হলেও আমার কোন দুঃখ নাই। দাদা আমার তো আপন বলতে তুমি আছো গোবিন্দ, তুমি কি জানো না কেউ নাই যা আমি যে আছি। নাও জল পান করো, জল যেই পান করেছি জল পান করি। গোপীনাথের বরণটা দেখতে দেখতে আমার গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করলে। অগ্রদের পাশে সবাই ছুটে এসেছে, এসে গোবিন্দ ঘোষ মারা গেছে তো, তার দেহটা নিয়ে শ্মশানে চলে গেল। চিতা সাজিয়ে চিতায় তুলে দিয়েছে, সবাই কানে হাত দিয়ে চিন্তা করছে গোবিন্দ ঘোষের তো স্ত্রী পুত্র কেউ বেঁচে না, কে করবে তার মুখাগ্নি, কে করবে তার পিণ্ডদান, কে করবে তার ক্রিয়া কর। বাবা চিন্তা করছে গালে হাত দিয়ে, হঠাৎ দেখতে পেলে একটা কালো রঙের ছেলে, কুচকুচি কালো তার রঙের বরণ। ওই কালো রঙের ছেলেকে এসে বলে, সরে যাও তোমরা সবাই সরে যাও, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আমি এসেছি তার মুখখানি করতে, কে তুমি? আমার নাম গোপীনাথ। গোপীনাথ? হ্যাঁ। গ্রামের লোকজন চিন্তা করে, যাই হোক একজনকে তো পাওয়া গেল যে গোবিন্দ ঘোষের মুখাগ্নি করবে, ক্রিয়াকর্ম করবে। মুখাগ্নি করে স্নান করে মন্দিরে ফিরে গেছে, মন্দিরে গিয়ে পুরোহিতকে ডাকছে, পুরোহিত। ও পুরোহিত, এ কি গোপীনাথ, তুমি স্নান করে এই অবস্থায় কোথা থেকে আসছো? জানো পুরোহিত, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি গিয়েছিলাম তার মুখাগ্নি করবার জন্য। পুরোহিত এক কাজ করো, বাবা মা মারা গেলে সন্তান যেমন পালনা করি, আর এক মাস অব্দি স্বর্ণ সেবা করি। একদিন পুরোহিতকে ডেকে বলে, পুরোহিত এক মাস পূর্ণ হলো, যাও অগ্রদের পাশে সবাইকে জানিয়ে দাও চৈত্র মাসের মধু সংক্রান্তির দিন আমার পিতা গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়াকাণ্ড সম্পন্ন হবে, সবাই যেন সেখানে উপস্থিত থাকে। শ্রাদ্ধের আয়োজন হলো বাবা, সব গোছানো আছে, কিন্তু শ্রাদ্ধ করবে কি? সেই কালো রঙের ছেলেটি কোথায়? হঠাৎ দেখতে পেল মন্দির থেকে সেই কালো রঙের ছেলেটি হাতে কুশের আংটি পরে গোবিন্দ ঘোষের নামে পিণ্ডদান করলেন। পিণ্ডদান করে দেখছে অসংখ্য ভক্তগণ সেখানে আসছে, কেন না যার কেউ না, তার ক্রিয়া করবো কি বললো আমরা দেখে আসি। আর ভগবান মনে মনে এই জগতে ভক্তরা কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদে আমার ভক্তির চরণ পাব বলে, কিন্তু কোন ভক্ত তার চরণ আমায় দেয় না। আজ এমন ভাগ্য যদি আর না হয়, তাই বাহির দাঁড়ে গিয়ে দাঁড়াই আছি, যত ভক্ত আসছি ওই ভক্তের চরণ দক্ষিণা হৃদয়ে জড়াই ধরি। কি করিছে জানো, আজ ভক্তের চরণ ধুলা অঙ্গে বাঁধিছে, ভক্তের চরণ ধুলা অঙ্গে বাঁধিছে, ভক্তের চরণ ধুলা অঙ্গে বাঁধিছে। কি
चरण धुला देखो अंगे माखी भक्ति चरण मन दिन भक्त भक्त चरण যারা কথা বলছেন জিলাপি দিয়ে জিলাপি হচ্ছে নিজেকে হচ্ছে।